আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারকে আর কোনো খেলা খেলতে না দেওয়ার হুঁশিয়ারি বিএনপি। রিজার্ভের টাকা গিলে খেয়েছে সরকার, বলেছেন মির্জা ফখরুল। রিজার্ভ কেউ চিবিয়ে খায়নি, গিলেও খায়নি। মানি লন্ডারিংয়ে জড়িত বিএনপি নেতারাই চালাচ্ছে যত অপপ্রচার, বললেন প্রধানমন্ত্রী। এখনও বুয়েট ছাত্র ফারদিন হত্যার মোটিভ খুঁজে পায়নি ডিবি, শিগগিরই রহস্য উদ্ঘাটনের আশা পুলিশের। আজ থেকে রাজধানীর মিরপুরের সকল বাসে চালু হচ্ছে ই টিকেটিং। গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধ নিয়ে সন্দিহান যাত্রীরা। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আওয়ামী লীগকে আর আগের মতো নির্বাচনের নামে কোনো খেলা খেলতে দেওয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন রিজার্ভের সব টাকা খেয়েছে সরকার। বিএনপির অন্য নেতারা বলেন প্রয়োজনে গণজোয়ারেই সরকারের পতন ঘটানো হবে। ফরিদপুর থেকে মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ছবি তুলেছেন ইনামুল হাবিব রুবেল, সাথে ছিলেন প্রতিনিধি হারুন আনসারী। ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে সকালেই উপস্থিত হন আশপাশের জেলা উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা। নানা দাবির স্লোগান আর ব্যানার প্লাকার্ড সহ দলের এই কর্মসূচিতে যোগ দেন তারা। দুপুর পৌনে দুইটার দিকে সমাবেশ মঞ্চে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। বিএনপি নেতারা বলেন সরকার ও আওয়ামী লীগের নানা বাধা জনগণের দাবি আদায়ের এই আন্দোলনে যোগ দেয়া থামাতে পারেনি। তারা বলেন যত বাধা আসবে আন্দোলন তত জোরদার হবে। গতকাল যুবলীগের একটা সভা হয়েছে ঢাকায়। সারা বাংলাদেশ থেকে, গ্রামগঞ্জ থেকে 4-5টা করে বাস পাঠিয়েছে প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে। আর ওখানে যুবলীগ না, যত লীগ আছে সবগুলোকে জড়ো করার চেষ্টা করেছে। ওখানে যুবলীগে দেখেছেন না, এদিকে ঢুকতেছে এদিকে বেরোচ্ছে, এই জনতা সেই জনতা এক নয়। এই জনতা শেষ পর্যন্ত লড়ে যাবে, এই ফ্যাসিস্টের পতন পর্যন্ত। এই সরকার এতই ভয় পেয়েছে যে তারা জলে স্থলে আকাশে বাতাসে যুদ্ধ করে শুরু করে দিয়েছে। আসার জন্য পরিবহন বন্ধ, যারা আসবে যেখানে নদীপথ আছে সেখানে লঞ্চ বন্ধ, কথা বলবো সেই জন্য নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফরিদপুরের সমাবেশে মানুষ যাতে আসতে না পারে এজন্য কদিন আগেই সবকিছু বন্ধ করে দিয়েছে। পথে পথে চেকপোস্ট বসিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। তিনি বলেন আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই বলেই জনগণকে এত ভয় পায় দলটি। সংবিধানের কথা বলে প্রায়, সংবিধানে যেমন আছে তেমন নির্বাচন হবে। কি আছে সংবিধানে? যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, ওরা বলে। আরে তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে ছিল, তখন সবাই ভোট দিতে পেরেছিল না? ওই নির্বাচনী কোনো প্রশ্ন ছিল? ছিল না। সংবিধানকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। আজকে আওয়ামী লীগ সব তত্ত্ব পুরোপুরি চোরের দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে, দেশের সম্পদ তারা লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে। গত এক যুগে এই সরকারের আমলে এই মোট 10 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। কোথায় চুরি করে না? রিজার্ভে টাকা নাই, সব খেয়ে ফেলেছে। বড় বড় গলায় বলছে, একদিন বললেন যে আমরা কি টাকা চিবিয়ে খেয়ে ফেলেছি। আমরা টাকা চিবিয়ে খাননি, আপনারা রিজার্ভের টাকা গিলে খেয়ে ফেলেছেন। বন্ধুগণ, এই সরকার এমন একটা খাট বাকি রাখে না যেখানে তারা চুরি করে না, দুর্নীতি করে না। জোর জবরদস্তি করে মানুষের ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন দমন করা যায় না বলেও আওয়ামী লীগকে স্মরণ করিয়ে দেন বিএনপির মহাসচিব। মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এবার কোন নির্বাচন এই দেশে হবে না, যতক্ষণ না নিরপেক্ষ সরকার দেওয়া হবে। আমরা চাই এই মুহূর্তে শেখ হাসিনার আওয়ামী লীগের পদত্যাগ করতে হবে।
আমরা চাই এই সংসদকে বিলুপ্ত করতে হবে, আমরা চাই এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। শেষ কথা, আর অন্যায় অত্যাচার আমরা সহ্য করব না, আমরা রুখে দাঁড়াবো। তরুণরা জেগে উঠতে হবে, সব মানুষকে জেগে উঠতে হবে। বিএনপি নেতারা বলেন, এবার জনগণের ভোটের অধিকার আদায়ে বিএনপির সাথে দেশের সাধারণ মানুষও যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আর নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপির এই কর্মসূচি চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল আর শেষ হবে ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে। এর আগে দেশের বিভিন্ন বিভাগে সমাবেশের মধ্য দিয়ে তাদের দাবির পক্ষে জনগণকে আরও সম্পৃক্ত করতে চাচ্ছে দলটি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, কোমরপুর, ফরিদপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক টাকাও অপচয় হয়নি, কেউ গিলে খায়নি, বরং রিজার্ভের টাকা জনকল্যাণেই ব্যয় হচ্ছে। মানি লন্ডারিং যাদের অভ্যাস তারাই জানে কিভাবে টাকা বাইরে নিতে হয়। গতকাল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। বিশ্বে দুর্ভিক্ষ হলে দেশে যেন তার ধাক্কা না লাগে, সেজন্য সজাগ থাকতে আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। 24 কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হলে ঢাকার সাথে দেশের 30টি জেলা ও মহাসড়ক যুক্ত হবে। এর ফলে শিল্প এলাকায় যানজট কমবে, বাড়বে জিডিপি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি, জয় বাংলা, জয় বাংলা। বক্তব্যে সরকার প্রধান নির্মাণ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন। বলেন, আওয়ামী লীগ সরকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছে, পদ্মা সেতু নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে বলেও মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আবারও বলেন, দেশের স্বার্থেই ব্যয় হচ্ছে রিজার্ভের অর্থ। বিরোধী দল থেকে প্রায় রিজার্ভের টাকা গেল কোথায় এই নিয়ে প্রশ্ন করে এবং সেই সাথে সাথে সারা বাংলাদেশে এটা একটা অপপ্রচার চালানোর চেষ্টা করে। তাদেরকে আমি বলতে চাই, টাকা কেউ চিবিয়েও খায়নি আর গিলেও খায়নি আর দিয়েও যায়নি। তবে হ্যাঁ, বিএনপি বলবে, কারণ বিএনপির তো অভ্যাসই 2001 থেকে 2008 পর্যন্ত মাত্র এটা বৃদ্ধি পেয়েছিল মাত্র 5 বিলিয়নের মতো। সেই জায়গা থেকে আমরা এই রিজার্ভ প্রায় 48 বিলিয়নের কাছাকাছি বৃদ্ধি করতে সক্ষম হই। আমরা যেটুকু করেছি খরচ, সেটা হলো জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, জনগণের খাদ্য কেনা, ক্যান্সারের ওষুধ কেনা, জনগণের মঙ্গলের জন্য আমাদের করতে হয়েছে। সার, জ্বালানি তেল, বিদ্যুৎ আমাদের কিন্তু ক্রয় করতে হচ্ছে, নগদ টাকা দিয়ে আমরা কিনছি। তাছাড়া আমাদের রিজার্ভের টাকা দিয়ে আমরা কিন্তু বিমান ক্রয় করেছি, কাজে বিমান আমরা ক্রয় করছি, নদী ড্রেজিং সেটা আমরা আমাদের নিজেদের রিজার্ভের টাকা দিয়ে করছি। এটা নিয়ে যারা অভিযোগ করছে তারাই জানে কিভাবে মানি লন্ডারিং করতে হয়। কোনো পয়সা কেউ তুলে নিয়ে চলে যায়নি, তাদের মনে সবসময় ওরকম ভয় থাকে, এই কথা তারা বলে, বিএনপি বিশেষ করে বলবে। বলার কারণটা হচ্ছে তাদের নেতা তারেক জিয়া মানি লন্ডারিং কেসে 7 বছরের কারাদণ্ড পেয়েছে এবং 20 কোটি টাকা অর্থদণ্ড পেয়েছে এবং সে পলাতক আসামি। কাজে মানি লন্ডারিং যাদের অভ্যাস তারা খালি ওইটাই জানে যে টাকা সব নিয়েই যেতে হয়, কিন্তু আওয়ামী লীগ সরকার এদেশের একটা অর্থ অপচয় করে না, প্রতিটি অর্থ ব্যয় করে বাংলাদেশের মানুষের স্বার্থে, কল্যাণে এবং তাদের ভালো মন্দ দেখে তার জন্য। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম ভাগে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল চালু হবে ডিসেম্বরে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটার পর একটা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ফরিদপুরের জনসভায় টাকা উড়েছে, তাদের মনোনয়ন বাণিজ্য এরই মধ্যে শুরু হয়ে গেছে, ডিসেম্বরে দেশের মানুষ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন রিপোর্ট। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে আশেপাশের উপজেলার থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে। সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি আগামী নির্বাচনে কাকে এমপি বানাবেন এবং কাকে মনোনয়ন দেবেন তা নিয়ে এখনই মনোনয়ন বাণিজ্য শুরু করে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফরিদপুরে আকাশে টাকা, বাতাসে টাকা উড়ে, কেউড়া মির্জা ফখরুল টাকা উড়া, এখনই শুরু হয়ে গেছে কাকে মনোনয়ন দিবে সেই বাণিজ্য। এই কথা বলে বস্তায় বস্তায় টাকা নিচ্ছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে, সুইস ব্যাংকে ভর্তি করেছে, আমাদের দেশে টাকা দিয়ে যারা অর্থ পাচার করেছে, সেই অর্থ পাচারকারী তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে। সম্মেলনে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে অপতৎপরতা শুরু করেছে বিএনপি। জিয়া মোস্তফা ফারুক রশিদ, এরা তো পাকিস্তানিদের এজেন্ট, কারণ বাঙালি কোন স্বাধীনতাকামী মানুষ বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দেবে। কেন বন্ধ করো জানেন? নিজেদের রক্ষা করার জন্য, যে কোনোদিন ইন্ডিয়ান মানে পৃথিবীতে কোথাও নাই যে হত্যাকারীদের বিচার হবে না। এদেশের মানুষ উন্নয়নের পক্ষে, এদেশের মানুষ শান্তির পক্ষে, এদেশের মানুষ প্রগতির পক্ষে ডিসেম্বর মাস রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগ নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলার মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে জানে। বলেন, আজকের তরুণরাই অদূর ভবিষ্যতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। শনিবার সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কাজের স্বীকৃতিস্বরূপ তরুণদের 10টি সংগঠনকে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড ও দুজনকে আজীবন সম্মাননা জানায় ইয়ং বাংলা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সজীব ওয়াজেদ জয় সংকট উত্তরণে বা সমস্যা সমাধানে বাংলার মানুষের উপর তার আস্থার কথা জানান। অদূর ভবিষ্যতে তরুণরাই দেশকে আরও এগিয়ে নেবে বলে জানান প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা। তথ্য যোগাযোগ প্রযুক্তি, কর্মসংস্থান, সংস্কৃতি, সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রতি বছর তরুণদের জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এটাই হলো আমাদের চেতনা, এটাই হলো আমাদের বিশ্বাস। আমার এই বিশ্বাসটি ছিল যে বাংলার মানুষ আমরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের রিজার্ভ যে হারে কমছে তাতে বলা যায় সার্বিক পরিস্থিতি এখন ভালো নেই। গতকাল ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও বৈদেশিক ঋণ বিষয়ক ওয়েবিনারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমদানি কমলেও রপ্তানি আর রেমিটেন্সের গতি বাড়ছে না। বাংলাদেশের সরকারি অফিস আর কর্মকর্তাদের পেছনে যে ব্যয় হয়, উপমহাদেশের আর কোনো দেশে এমন ব্যয় হয় না বলেও মন্তব্য করেন তিনি। আইএমএফ এর ঋণ পেতে সরকারকে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা না করে এখন থেকেই শর্ত পূরণের জন্য কাজ করার পরামর্শ দেন তিনি। ওয়েবিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, যখন নতুন গ্যাস অনুসন্ধান করে বাপেক্সের সক্ষমতা বাড়ানোর দরকার ছিল, সেটা না করে নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কারণে বর্তমানে বিদ্যুতের এ সংকট। দেশ থেকে টাকা পাচার বন্ধ করতে না পারলে সংকট আরও বাড়বে বলেও শঙ্কা তার। বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার এখনও কোনো মোটিভ খুঁজে পায়নি ডিবি, তবে শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে বলে আশাবাদী পুলিশ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারদিন নূর পরশ হত্যার 9 দিনেও উদ্ঘাটন হয়নি রহস্য।
এরই মধ্যে গণমাধ্যমে এ হত্যার পেছনে মাদকসহ নানা বিষয় জড়িত বলে খবর এলেও তা পরিষ্কার নয়। তদন্ত সংশ্লিষ্ট মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ জানান, ফারদিন হত্যায় কে বা কারা জড়িত তা এখনও পরিষ্কার করতে পারেননি তারা। মোবাইল কল লিস্ট বা ফারদিনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির বিষয়ে গভীরভাবে তদন্ত করছে ডিবির একাধিক টিম। এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, শিগগিরই ফারদিন হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। রাজধানীর গণপরিবহনে আজ থেকে মিরপুর অঞ্চলের 30টি কোম্পানি তথা মিরপুরের সকল বাস ই টিকিটিং এ চালু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি। শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, এরপর 2023 সালের 31 জানুয়ারির মধ্যে ঢাকা শহর ও 28 ফেব্রুয়ারির মধ্যে ঢাকা সংলগ্ন শহরতলির সকল বাসে ই টিকিটিং চালু করা হবে। সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বলেন, ই টিকিটিং এর নিয়ম না মানার সুযোগ নেই। গাড়িতে ড্রাইভার হেল্পারের পাশাপাশি ই টিকিটিং ব্যবস্থার জন্য আরেকজনকে নিয়োগ দেওয়া হবে। যাত্রীদের যে কোনো অভিযোগ এবং সমস্যা সমাধানে মনিটরিং সেল গঠন করা হয়েছে। তবে ই টিকিটিং এ গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধ হবে কিনা এ নিয়ে সন্দিহান যাত্রীরা। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে বিরোধী দলগুলোর সাথে সংলাপে বসতে হবে, অন্যথায় পালানোর পথ পাবে না সরকার। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আওয়ামী লীগের অনেক নেতার কারণে ভুল পথে পরিচালিত হচ্ছেন প্রধানমন্ত্রী। দেশে আইনের শাসন নেই দাবি করে বিরোধীদের নামে মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান ডক্টর জাফরুল্লাহ। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের সীমাহীন লুটপাটের কারণে দেশে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে, সর্বস্তরে আওয়ামী লীগের বিরুদ্ধে গণজাগরণ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। স্বর্ণের দাম আরও বেড়েছে। দেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে 2,333 টাকা বাড়িয়ে 82,464 টাকা হয়েছে, যা এতদিন ছিল 80,132 টাকা। আজ থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুজ। 21 ক্যারেটের স্বর্ণের দাম ভরি নির্ধারণ করা হয়েছে 78,732 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে 67,476 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম 55,520 টাকা। এর আগে গত 24 অক্টোবর স্বর্ণের দাম ভরি প্রতি সর্বোচ্চ 1,166 টাকা কমানো হয়েছিল, তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে, ভালো মানের রূপার ভরি 1,516 টাকা। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, ধর্মের নামে এখনও কিছু জঙ্গি ও রাজনৈতিক দল দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছে, এদের শক্তভাবে মোকাবেলা করতে হবে। গতকাল কারিতাস বাংলাদেশের জাতীয় পর্যায়ে সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর থেকেই অপশক্তি দীর্ঘদিন দেশ পরিচালনা করে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার চেষ্টা করেছে। এ সরকার ধর্মান্ধদের ঘৃণা করে জানিয়ে বলেন, ধর্মান্ধদের ক্ষেত্রে সচেতন হতে হবে এবং এই সচেতনতা বাড়াতে কাজ করতে পারে কারিতাস। কারিতাস শুধু আর্থসামাজিক কাজই করে না, অবকাঠামো উন্নয়নেও কাজ করছে জানিয়ে ডক্টর রাজ্জাক বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ হবে, সব রাজনৈতিক দল অংশও নেবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকারকে আর কোনো খেলা খেলতে না দেয়ার হুঁশিয়ারি বিএনপি, রিজার্ভের টাকা গিলে খেয়েছে সরকার বলেছেন মির্জা ফখরুল। রিজার্ভ কেউ চিবিয়ে খায়নি, গিলেও খায়নি, মানি লন্ডারিং এ জড়িত বিএনপি নেতারাই চালাচ্ছে যত অপপ্রচার বললেন প্রধানমন্ত্রী। এখনো বুয়েট ছাত্র ফারদিন হত্যার মোটিভ খুঁজে পায়নি ডিবি, শিগগিরই রহস্য উদ্ঘাটনের আশা পুলিশের। আজ থেকে রাজধানীর মিরপুরের সকল বাসে চালু হচ্ছে ই টিকিটিং, গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধ নিয়ে সন্দিহান যাত্রীরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।